বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আমি সংখ্যা বা সম্ভাবনা দেখছি না তবে এই জায়গায় আমাদেরকে বলতে হবে কি এই ধরনের পরিস্থিতিতে কোন কনক্লুসিভ ডিসিশনে পৌঁছানো মুশকিল আমার কাছে হয়তো বা মনে হচ্ছে এই মুহূর্তে কোনো সংখ্যা বা সম্ভাবনা নেই কিন্তু কালকে সকালে যে থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই এই শুদ্ধিবিজনে প্রথমে ওই শাহাবুদ্দিন চুপুকে উৎখাত করে তাকে বন্দি করে সে ইসলামী ব্যাংকে যে কাণ্ড করেছে এবং দুদকের যে কাণ্ড করেছে তার আওতায় তাকে বিচারাধীন করা উচিত প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হবে না বিভিন্ন কারণে তারা তাদের জন্য সহজ যেটি সেটি হচ্ছে এয়ার স্ট্রাইকে যাওয়া আবার কেন যেন মনে হচ্ছে এই সরকারের রাজনৈতিক সরকারের মতো অতি কথনে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে কথায় কথায় বলে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে ভাই রাষ্ট্র সংস্কার তো একটা বিশাল কর্মযোগ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাবো ভিডিও কেন সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই দর্জ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আমি শঙ্কা বা সম্ভাবনা দেখছি না তবে এই জায়গায় আমাদেরকে বলতে হবে কি এই ধরনের পরিস্থিতিতে কোনো কনক্লুসিভ ডিসিশনে পৌঁছানো মুশকিল আমার কাছে হয়তো বা মনে হচ্ছে এই মুহূর্তে কোনো সংখ্যা বা সম্ভাবনা নেই কিন্তু কালকে সকালে যে থাকবে না তার কোনো নিশ্চয়তা নাই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু খুবই অনিশ্চিত অনিশ্চিত এবং অস্থির একটা জায়গা যেমনটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়া এবং চীন পাশাপাশি কাজ করেছে তাদের মধ্যে দূরত্ব আছে সংঘাত আছে বিভেদ আছে লাদাখে মারামারি করেছে তারা তার কাটা লোহা লাগানো লাঠি সুটা নিয়ে কিন্তু বাংলাদেশে এসে এসে কিন্তু তারা একসঙ্গে কাজ করেছে তখন তাদের কাজ উদ্দেশ্য ছিল বাংলাদেশে মার্কিন ইন্টারেস্ট কে প্রতিহত করা এখন কিন্তু সেই জিনিসটা বদলে গিয়েছে এখন বাংলাদেশে যদি এরকম হয় যে ইন্ডিয়ার ইন্টারেস্ট কে প্রতিহত করার জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে একসঙ্গে বলতে আমি বলবো প্যারাল বাংলাদেশে যে সাম্প্রতিক যে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এটার কারণে কিন্তু ভারতের সরকার ভয়ঙ্কর রকম চাপের মুখে আছে চাপের মুখে আছে এই অর্থে আমি এইভাবে বলছি যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বা আওয়ামী লীগের শাসনের পতনের পর ওদের দেশে একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী বেশ সমালোচনা করেছেন বিজেপির এবং বেশ চাপের মুখে ফেলেছেন যুক্তিটা ছিল ধরেন আমরা উনি পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন সেই আলোচনায় যাচ্ছি না উনি ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু সরাসরি প্রশ্ন করেছেন যে ঢাকায় বা বাংলাদেশে কি করে ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় পলিসি ফেল করবে এটা কিন্তু উনি আসলে ভারতের নাগরিক হিসাবে চাইতেই পারেন কি আমরাও যদি তার জায়গায় থাকতাম বাংলাদেশের কোন পলিসি যদি দিল্লিতে ফেল করতো তাহলে আমরাও কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সরকারকে প্রশ্নের মুখোমুখি করতে পারতাম যে সরকার কেন ব্যর্থ হলো আমরা যেটা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকে বারবার প্রশ্নের মুখে ফেলেছি যে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কেন তার স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এরকম একটা প্রশ্ন উনি করেছিলেন যেই কারণে কিন্তু বিজেপি সরকার ভয়াবহ রকম চাপের মুখে আছে এবং ধরে না গোটা ভারতের ভারতীয় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের যে অবস্থান সেটাকে বাংলাদেশে এই যে যে ক্ষমতার পরিবর্তন এটাকে কিন্তু ভয়ঙ্কর রকম প্রশ্নের মুখে ফেলেছে তাদের সক্ষমতাকে যে তারা কি পরিমাণ সক্ষমতা আছে এটা তারা আসলে কতদূর কি করতে পারবে এই জিনিসটা আহ যে সক্ষমতার বিষয়টাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং স্যার যেটা বললেন যে ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতের যে ভারত যদি রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে চায় যে বড় ভাই সুলভ আচরণ বা আপনি যাই বলেন না কেন এটা তো ধরেন যে সাধারণ জনের কথাবার্তা আমরা যদি একাডেমিক জায়গা থেকে বিবেচনা করি যে এইখানকার জিও পলিটিক্স ভারত তার অবস্থান সুদৃঢ় করার যে প্রবণতা আছে এই জায়গায় কিন্তু বাংলাদেশের রাজ ইন্টারনাল পলিটিক্স যে চেঞ্জ এটা বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে কারণ আপনার অনুষ্ঠানেও আমি এর আগে বলেছি বারবার বলেছি যে ভারতের কিন্তু বাংলাদেশই ছিল ভারতের সর্বশেষ শক্তিশালী ঘাটি দক্ষিণ এশিয়ায় তারা নেপালে জায়গা লুজ করেছে মালদ্বীপসে লুজ করেছে শ্রীলঙ্কাতেও তারা লুজ করেছে তো শেষ ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের আবার অবস্থানটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা ভারতের পুরো চার দিক চারদিকটা অবশ্যই কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যদি তার হাত থেকে ফসকে যায় পুরোপুরি তাহলে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজনীতির অনেক গতিতে মানে গতি পরিবর্তিত হতে পারে নতুন মূর সরু হতে পারে সেখানে সেই জায়গা থেকে আমি বলবো যে ভারতের পক্ষে এটা আসলে খুবই মেনে নেওয়া কঠিন বাংলাদেশে যে তারা তাদের অবস্থান হারিয়েছে আমার ধারণা ওই জায়গা থেকেই ভারত একটু হম্বি তম্বি করছে কথাবার্তা বলছে কিন্তু বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আমি শঙ্কা বা সম্ভাবনা দেখছি না তবে এই এই জায়গায় আমাদেরকে বলতে হবে ধরনের পরিস্থিতিতে কোনো ডিসিশনে পৌঁছানো মুশকিল আমার কাছে হয়তোবা মনে হচ্ছে এই মুহূর্তে কোনো সংখ্যা বা সম্ভাবনা নেই কিন্তু কালকে সকালে যে থাকবে না তার কোনো নিশ্চয়তা নাই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু খুবই অনিশ্চিত এবং অস্থির একটা জায়গা যেই জায়গায় কিন্তু এরকম পরিবর্তিত হতে পারে অবস্থার পরিবর্তিত হতে পারে এখন আমাদের বিবেচনা করতে হবে উনি তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন বাংলাদেশে কোন ধরনের তারা হামলা করবেন কিনা বা বাংলাদেশের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন কিনা এইটা আমাদের একটু ভাবতে হবে যে তারা কোন প্রেক্ষিতে কেন করতে পারে বাংলাদেশে ঘটনা কি কারণের প্রেক্ষিতে হতে পারে আমার কাছে মনে হয় যে দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা এর আগেও লিখেছি আমাদের পত্রিকায় বা আপনার অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি তারা দুইটা ইস্যুতে বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করতে পারে একটা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বা হিন্দু মুসলমান বা মুসলিম বৌদ্ধ বা মুসলিম পাহাড়ি হোয়াটএভার নানা ধরনের জাতিগত বা ধর্মীয় সংঘাত যদি এখানে একটা তৈরি করা যায় কোনো ভাবে পরিকল্পিত ভাবে এবং বড় আকারে যদি এটা ছড়িয়ে দেয়া যায় তাহলে হয়তো ভারত সেই জায়গায় ধর্মীয় যারা ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন আছে তাদেরকে রক্ষার কথা বলে ভারত এক ধরনের যে হস্তক্ষেপ করতে পারে আরেকটা হচ্ছে যে কোনোভাবে যদি যেই জিনিসটা আমরা গত পনেরো বছর দেখেছি যে বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে ইসলামপন্থীদের উত্থান করতে পারে বা মৌলবাদীদের উত্থান করতে পারে এই জিনিসটা যদি তারা প্রমাণ করতে পারে বা এই সরকারের সঙ্গে মৌলবাদীদের সংশ্লিষ্টতা আছে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে বা এই সরকার যাদের সরকার বলে বিবেচনা করা হচ্ছে যে ছাত্র জনতার সরকার সেই ছাত্র কাউকে কাউকে যদি এইভাবে চিহ্নিত করা যায় তাদের সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বা জঙ্গিবাদের তারা উদ্বুদ্ধ ছিলেন এরকম যদি তারা কোনোভাবে প্রমাণ করতে পারে বা একটা প্রমাণ না মানে একটা ধারণাপত্র তৈরি করা যায় সেটা সত্য হোক ও মিথ্যা হোক সেই জায়গায় কিন্তু সেই ধোয়া তুলে একটা কিছু ভারত করতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি একটা সময় ধরেন সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ কিন্তু ফরেন পলিসির যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ফরেন পলিসির টপে ছিল যে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ তো ওই সময় কিন্তু কোনো একটা দেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে বা জঙ্গির অবস্থান করছে বা দেশটি মৌলবাদী হয়ে যাচ্ছে দাঁড়িটি বোলা লোকজন শাসন গ্রহণ করছে এরকম একটা কথা বলে ধোয়া তুলে ওই দেশে ইন্টারভেন করা খুব ইজি ছিল কিন্তু বর্তমানে সেটা আমার মনে হচ্ছে সম্ভব না সেটা করা যাবে না আর দ্বিতীয়ত আমরা যদি আন্তঃধর্মীয় একটা উত্তেজনার সৃষ্টি করে যদি কোনোভাবে ভারত হস্তক্ষেপ করতে চায় আমার মনে হচ্ছে সেটাও সম্ভব না কারণ আহ দু একজন সুযোগ সন্ধানী মানুষ বেঁধে রেখে বাংলাদেশের সর্বধর্মীয় একটা সম্প্রীতি কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে এই ক্ষমতার পরিবর্তনের পরে যখন দুই একটি বিভিন্ন ধর্মের উপাসনালয় বা মন্দির বা বিভিন্ন বাড়িতে হামলা করা হলো আমরা কিন্তু দেখেছি এই ঘটনার পরপরই আমরা যাদেরকে এই বিপ্লবের মিত্রশক্তি বলছি বা বিপ্লবের সমর্থক বলছি বিএনপি জামায়াতি ইসলামী বা বিভিন্ন বামপন্থী দল ইসলামপন্থী দল কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা এরা কিন্তু দল বেঁধে বিভিন্ন ধরনের মন্দির বা বিভিন্ন লোকজনের বাড়িঘর পাহারা দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম দেখা যায় বিরল ঘটনা এবং বাংলাদেশে যদি এই ধরনের একটা আভাস পাওয়া যায় যে আন্তঃর্মীয় একটা উত্তেজনা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এই বাংলাদেশে কিন্তু সব ধর্মের মানুষ কিন্তু আবার পথে নেমে আসবে আমি মনে করি আমি বিশ্বাস করি পথে নেমে আসবে তাইলে পরে দুইটা কারণে আমি যেটা বললাম যে বাংলাদেশে ভারতের একটা হস্তক্ষেপের সুযোগ আছে যদিও আমার কাছে এই মুহূর্তে এটা বিশ্বাসযোগ্য বা বাস্তব মনে হচ্ছে না এটা ধরেন একটা আমরা হাইপোথিটিক্যালি বলতে পারি যদি বাংলাদেশে ভিতরে কেন ভারত হস্তক্ষেপ করতে পারে আমার মনে হয় এই দুই দুইটা কারণেই তারা হস্তক্ষেপ করতে পারে এর বাইরে কিন্তু আর কোনো কারণ দেখছি না আর সর্বশেষ আমি প্রশ্নটাই বলছি যে এইটা একটা জিনিস মনে রাখতে হবে ভারতকে বাংলাদেশে যে সরকারটি এখন এই মুহূর্তে ক্ষমতায় আছে এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বা তাদের রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের সমর্থন অভিজ্ঞতা নাই কিন্তু একটা জিনিস আমার মাথায় রাখতে হবে এই সরকারটিকে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী গণতন্ত্রপন্থী সব মানুষ সমর্থন দিচ্ছেন শুধু বাংলাদেশই না বাংলাদেশের বাইরে যারা আছে পশ্চিমা বিশ্ব বলতে আমরা যেটা বুঝি ডেভেলপড ওয়ার্ল্ড ইউএসএ ইউরোপীয় ইউনিয়ন বা আমাদের যে অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার্স গুলো আছে সবাই কিন্তু এই সরকারকে সমর্থন দিচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো সেই জায়গায় ভারতের পক্ষে বাংলাদেশে একটা কিছু করে পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া সম্ভব হবে না এবং আমি আর জিনিস বলে দিতে চাই এই জায়গায় বাংলাদেশের গণতন্ত্রকে রাখার জন্য বা বাংলাদেশের স্বাধীনতা রাখার জন্য কিন্তু পশ্চিমা শক্তি বর্তমান মুহূর্তে আমি মনে করি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করবে শুধু পশ্চিমায় শক্তিও না আর চীনও কাজ করবে যদিও পশ্চিমের সঙ্গে চীনের এক ধরনের বিরোধ আছে বা তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বাংলাদেশ ইস্যুতে তারা আবার কিন্তু এক হয়ে যেতে পারে যেমনটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়া এবং চীন পাশাপাশি কাজ করেছে তাদের মধ্যে দূরত্ব আছে সংঘাত আছে বিভেদ আছে লাদাখে মারামারি করেছে তারা তার কাটা লোহা লাগানো লাঠি সুটা নিয়ে কিন্তু বাংলাদেশে এসে এসে কিন্তু তারা এক সঙ্গে কাজ করেছে তখন তাদের কাজ উদ্দেশ্য ছিল বাংলাদেশের মার্কিন ইন্টারেস্টকে প্রতিহত করা এখন কিন্তু সেই জিনিসটা বদলে গিয়েছে এখন বাংলাদেশে যদি এরকম হয় যে ইন্ডিয়ার ইন্টারেস্টকে প্রতিহত করার জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে একসঙ্গে বলতে আমি বলবো প্যারাল মানে তাদের মধ্যে হয়তো কোনো ইনফরমেশনের এক্সচেঞ্জ হবে না তাদের মধ্যে এক ধরনের কোনো এলাই হবে না কিন্তু প্যারালালি তারা কাজ করবে উভয় পক্ষই ধরেন যে আপনার ভারতের স্বার্থকে প্রতিবন্ধকতা করার জন্য প্রতিবার বন্ধ করার জন্য আন্তর্জাতিক রাজনীতিতে এটাকে বলা হয় নন কোঅপারেটিভ গেম মানে এরা একজন আরেকজনের সঙ্গে কোঅপারেট করছে না কিন্তু তারা পাশাপাশি কিন্তু গেম খেলছে এবং একজন আরেকজনকে ফ্রি রাইট দিবে কমন স্বার্থের জন্য চীন কিছু কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রকে ফ্রি রাইট দিবে আবার যুক্তরাষ্ট্র কিছু কিছু বিষয়ে চীনকে ফ্রি রাইট দিবে যেহেতু এটা জিও চীন এবং ইন্ডিয়া খেলেছিল কিছু আগ পর্যন্ত সেই এখন পাল্টা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কিন্তু আমি বারবার বলি যে বাংলাদেশ ভৌগোলিক এমন একটা জায়গায় লোকেটেড যে এখানে চীন ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার জন্যই গুরুত্বপূর্ণ বিষয় তো আমার মনে হয় না ভারত এই ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত নিবে তারা হয়তো পারে যে বাংলাদেশে তাদের যে ইন্টেলিজেন্স এবং তাদের যে পলিসিগত ফেইলিয়র হয়েছে এইটাকে তারা ঢাকার জন্য একটু হম্বি তম্বি করছে বা কথাবার্তা বলছে এবং সম্ভবত তারা যেটা করতে পারে যে চিন্তা ভাবনাটি হচ্ছে তারা স্থল যুদ্ধে প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হবে না বিভিন্ন কারণ তারা তাদের জন্য সহজ যেটি সেটি হচ্ছে এয়ার স্ট্রাইকে যাওয়া সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলে আমাদের যে ভূত কাঠামো গুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন গুলো আছে সেগুলো নকডাউন করার চেষ্টা তারা করতে পারে দেখুন দীর্ঘদিন ধরে আপনার ভারতের সোশ্যাল মিডিয়ামে প্রচারণা চলছে পক্ষে বিপক্ষে নানান আর্গুমেন্ট তারা তুলে ধরছে মধ্যে যে বক্তব্য সেটি হচ্ছে উনিশশো একাত্তরে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমরা মনে করি তারা মিত্র বাহিনী হিসেবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে কিন্তু তাদের দৃষ্টিতে তারা মনে করে দে হ্যাভ কনকোয়ার্ড দিস টেরিটরি হুইচ ওয়াজ নোন উইং অফ পাকিস্তান পাকিস্তান তারা এক ধরনের বদল দেখিয়েছে মার্কিন এখানে স্থায়ীভাবে তাদের সেনা প্রেজেন্স না করে চাইনিজ কায়দায় ইনল্যাটারেলি তারা উইড্রো করে চলে গেছে যেটা নেফা পরবর্তীতে অরুণাচল প্রভিনস হিসেবে পরিচিত চীনাদের ভাষায় সৌদার টিব্যান্ড তারা সিনো ইন্ডিয়া যে ওয়ার হয়েছিল নেহরু আমলে সেই সময় পুরোটা জায়গা তারা দখল করেছিল এবং ইউনিল্যাটারালি তারা ছেড়ে দিয়ে চলে সেই রকম আর নিশ্চয়ই জানেন আমাদের স্বাধীনতা যুদ্ধের যত দলিল দস্তাবেজ ফোর্ট উইলিয়ামে ছিল সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে অর্থাৎ আপনি ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোন দলিল দস্তাবেজ যাতে করার জন্য খুঁজে না পান সেটা তারা করেছে আর আমাদের যে ছিল সান্ডার আপনার ষোলোই ডিসেম্বর তৎকালীন রেস কোর্স ময়দান বর্তমানে উদ্যান সেখানে আমাদের মুক্তি বাহিনীর যিনি নেতৃত্ব প্রদান করেছেন জেনারেল আতাউল গণি ওসমানী তাকে বিরত রাখা হয়েছে বা করা হয়েছে তিনি যাতে সেই অনুষ্ঠানে না থাকেন তার ফলে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে অর্থাৎ পাকিস্তান এবং এবং ভারতের দুই পক্ষের থেকে আমির আবদুল্লাহ খান নিয়াজি পাকিস্তানের পক্ষে এবং লেফটেন্যান্ট অরোরা ভারতের পক্ষে সেই আহ স্বাক্ষরে যে ভূমিকাটি সেটি পালন করেছিলেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি বলে নিলাম এই জন্যে যে আপনার পাবলিক পারসেপশন এবং হুইপিং যেটা সেটা মনে রাখা ভালো এবং সেই থেকে ভারত সরোগেট মাদার সেটা বাংলায় আমরা দাত্রী মাতা বলি এই মনোভাব পোষণ করে থাকে বাংলাদেশের নিরিখে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের নিরিখে সম্প্রতি যে অবস্থাটি দাঁড়িয়েছে তারা বাহিনী বিএসএফ বিএসএফ এর ছুটি বাতিল করেছে এবং রেড অ্যালার্ট জারি করেছে তাদের বাংলাদেশ এই বিষয়টার মধ্যে আমি একটা ইরিলেভেন্ট আজকের খুব বেশি আহ প্রাসঙ্গিকতা দিয়ে যেটা আমি আমরা বর্তমান নিয়ে কথা বলছি তারপরেও যেহেতু বারবার ভারতের কথা বললে আপনারা সেই ইতিহাসকে সামনে টানার চেষ্টা করেন বা এনে থাকেন খুবই ভারতের ভূমিকা নিয়ে ভারতের ভূমিকা নিয়ে ভারতকে আসো আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর মানে প্রামাণিক ভাবে একমাত্র জেনে দিতে পারতেন তিনি প্রয়াত আপনাদের ইতিহাসে তোমরা আসো না হলে আমরা স্বাধীন করতে পারছি না যে কারণে ভারত আসছে এসছে কার আহ্বানের ভারত এসছে নাকি ভারত যতটুকু দুটা এখানে ন্যারেটিভ পাওয়া যায় ভারত নিজেদের স্বার্থে এসছে এবং ভারত পূর্ব পাকিস্তান বা এবং পশ্চিম পাকিস্তানের এই ভঙ্গটা করতে পারে বিভক্তটা করতে পারে ভারতের নিজেদের লাভ হবে সেই ভঙ্গির আলোকে এবং সেই জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল একটা সুবিধা নেওয়ার জন্যই আসলে এখানে জানেন পাশাপাশি যে আপনি আতুলগণীর ওসমানীকে না থাকার পেছনে এই যে সেই ষড়যন্ত্র শুরু করেছে ভারত সেই ষড়যন্ত্র থেকেই ধাকৃমাতা কতটা বলা উচিত আর কতটা আসলে ষড়যন্ত্রের কারণেই আতরগণ ওসমানীকে এখানে সর্বাধিনায়ক হিসেবে না দেখানোর পেছনে যে তাদের

সেই জন্যই কথাটি বলা ভারত মনে করে তারা মাই জাস্ট বিষয়গুলো তো উপস্থাপন করতে হবে সামনে তাই না এবং সেই ধাত্রী মাইন্ডসেট আছে বলেই তারা কিন্তু সকল দলিল দস্তাবেজ ধ্বংস করে দিয়েছে আপনি যাতে বাংলাদেশের সঠিক স্বাধীনতা সংগ্রামকালীন ইতিহাস রচনা না করতে পারেন এজ এন এবং আমি কিন্তু কোন মন বলছি না আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যা কিছু সব অনুমান নির্ভর কারণ মূল দলিল দস্তাবেজ যতগুলো আপনার চিঠি আদান প্রদান হয়েছে সব শেষ আমাদের বাংলাদেশ পরে ফোর্ট উইলিয়ামে তারা সমস্ত কিছু পড়িয়ে ফেলেছেন কিচ্ছু রাখেননি অবশিষ্ট আচ্ছা এক দ্বিতীয়ত যে বিষয়টা সর্বশেষ যে অবস্থাটা তারা ছুটি বাতিল করেছেন বিএসএফ এর রেড অ্যালার্ট জারি করেছেন এবং অসমর্থিত সূত্র মোতাবেক আমাদের বাংলাদেশ সন্নিহিত রাজ্যগুলোতে গুলোতে তাদের বেস গুলো আছে শিলং বলুন তারপরে বাগডোগরা বলুন বা কলকাতা এই সব জায়গায় অত্যাধুনিক পনেরো স্কোয়াড্রন যুদ্ধ বিমান তারা সন্নিবেশ করেছে এবং সেখানে রাফায়াল আছে আপনার মেক টোয়েন্টি নাইন আছে সুখই আছে এবং সম্ভবত তারা যেটা করতে পারে হচ্ছে তারা স্থল যুদ্ধে প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হবে না বিভিন্ন কারণে তারা তাদের জন্য সহজ যেটি সেটি হচ্ছে এয়ার স্ট্রাইকে যাওয়া সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলে আমাদের যে ভৌত গুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন গুলো আছে সেগুলো নকডাউন করার চেষ্টা তারা করতে পারে মানে সাম্প্রতিক কালে গতকালকে থেকে যে ভক্তভাবে ঠিক তারা ঠিক এবং টাইম ফ্রেম হচ্ছে আগামী মাস স্যার দ্য লেটেস্ট নভেম্বর এবং অনেক কিছু নির্ভর করবে আহ বার্কিন নির্বাচনের সম্ভবত পাঁচ উম নভেম্বর আচ্ছা হম তো তাদের উদ্দেশ্য কি আর তাদের এই পরিকল্পনার কতটা সফল হবে বলে আপনি মনে করেন দেখুন সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের অ্যাডভেঞ্চার অসম্ভব কিছু নয় এবং আপনি জানেন যে তৎকালীন মাসেকে পাকিস্তান বা ইস্ট পাকিস্তান যখন ছিল এই অঞ্চল তখন বাংলাদেশের চারপাশে তাদের পাঁচ ডিভিশন সৈন্য মোতায়েন রাখতে হতো এই খরচ থেকে তারা বেঁচে গেছে আপনার একাত্তরের পরে এবং সেই খরচ আবার তাদের বহন করতে হচ্ছে নতুন করে আপনার এই যে সেটা পরিবর্তিত হয়ে যাওয়ায় আর আরেকটি বিষয় সেটি হচ্ছে মণিপুর ইট হাজ বিকাম কাইন্ড অফ ইনফার্ন এই সাম্প্রতিকতম কালে সেখানে ড্রোন ব্যবহৃত হয়েছে আপনার রকেট লঞ্চার ব্যবহৃত হয়েছে নানান রকমের আহ মিসাইল ব্যবহৃত হয়েছে মানে এই পর্যায়ে গেছে জনপার্চে মানুষ হত হয়েছে মেইতি এবং কুকিদের মধ্যে দীর্ঘদিনের আহ আপনার এই সম্মুখ সমর চলছে ফিফটি ফাইভ পার্সেন্ট মেইতি ফর্টি ফাইভ পার্সেন্ট কুকি তাদের সঙ্গে আবার আমাদের যে বমের একটা সম্পর্ক আছে তারা একটি পৃথক রাজ্য প্রতিষ্ঠা করতে চায় এবং আপনার মিজোরাম মণিপুরে যে বনি মানেসা লস্ট ট্রাইব অফ এই ইকুয়েশনটা আছে চীন এবং আপনার রাখাইন যে প্রভিন্স আপনার মিয়ানমারের সেটাই আমার প্রশ্ন এখানে রাজ্য নিয়ে সমস্যা আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্বাধীনতার বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে মোটামুটি অনেকগুলি রাজ্যে কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছে না আবার একটা অন্য সার্বভৌম স্বাধীন দেশের প্রতি এই ধরনের ভূমিকা রাখবার রাখলে পরে তারা কতটা আহ কতটা শক্তিশালী হুমকির মুখে পড়বে এটা কি তারা অনুভব করে কিনা বাংলাদেশ তো এখন একটা সার্বভৌম তারা অঙ্গরাজ্য হিসেবে দেখে কিনা মানে এরকম ভাবেই কি তারা ট্রিট করতে চায় দেখুন থিওরেটিক্যালি স্পিকিং তারা যদি ভেবেও থাকে বাংলাদেশকে তারা সওয়ালও করবে কিন্তু সেটা হবে বধযোগ উগ্র বাধ্য হবে তার ফলে ব্যাপারটা দাঁড়াবে এই ভলকারানাইজেশন অফ ইন্ডিয়া হয়ে যাবে অবধারিত একটি বিষয় এটা সহজেই অনুমান করা যায় এবং সে কারণেই প্রেসিডেন্ট ফরমার প্রেসিডেন্ট ওবামা আহ যে বক্তব্যটা রেখেছেন আপনি যদি খেয়াল করেন সর্বশেষ বক্তব্য কৌশল ভারত যদি তার হিন্দুত্ববাদের জিজ্ঞেস বদ্ধ না করে তাহলে ভারতের অখণ্ডতা বিপন্ন হবে এ ধরনের তিনি করেছেন এবং সেদিকেই যাচ্ছে বলে কিন্তু বিভিন্ন ঘটনায় প্রতীয়মান ধীরে ধীরে হচ্ছে বলে এটা মনে হচ্ছে ভারত সেটিকে মনে রাখতে হবে ভারতকে ইউনাইটেড রাখবার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিবেশী দেশ ইউনাইটেড মাথায় রাখবার ক্ষেত্রে আমার কাছে আবার কেন যেন মনে হচ্ছে এই সরকারের রাজনৈতিক সরকারের মতো অতি কথনে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে কথায় কথায় বলে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে ভাই রাষ্ট্র সংস্কার তো একটা বিশাল কর্মযোগ্য এবং রাষ্ট্রের সংস্কার করতে হলে আপনাকে তৃণমূল থেকে করতে হবে আমাদের যে রাজনৈতিক চর্চা আমাদের যে রাজনৈতিক মানে কি বলবো যে আমরা যে এমন একটা অবস্থায় এসে উপনীত হয়েছি এটা যদি আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন না আপনার তৃণমূল থেকে আমাদের বাচ্চাদের থেকে আমাদের মাঠ পর্যায়ে থেকে আমাদের এই সমাজে সহনশীলতা আনতে হবে সহন আপনার যে সহমর্মিতা আনতে হবে রাজনৈতিক মারামারি এই চাঁদাবাজি লুটপাট বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে আপনি আইনের শাসন প্রয়োগ করেন না এই উত্তরে যাওয়ার আগে মাথায় রাখতে হবে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি কিন্তু আমি আগেও আপনার এই অনুষ্ঠানে এবং বারবার বলি আমরা কিন্তু ভারতের শাসক গোষ্ঠীর অবস্থানের সমালোচনা করছি এটা কিন্তু কোনো ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী কোনো অবস্থান না আহ ভারতেও অনেক আমি মানুষ আছেন যারা কিন্তু আমাদের সঙ্গে আছেন আপনার খেয়াল আছে নিশ্চয় আমরা যখন গণতরুণদের জন্য লড়াই করছিলাম সংগ্রাম করছিলাম ওই মুহূর্তে কিন্তু ভারতের অড়ীকে আমাদের পক্ষে মিছিল সমাবেশ করেছে এবং তারা ওয়াটও করেছেন ঠিক ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাটা হচ্ছে এই স্লোগানটা ভাই একটু ইন্টারাপ্ট করি এটা স্লোগান খুব ভালো লেগেছিল আমার হাসিনা হাসিনা তোমায় ভালোবাসি না এটা কিন্তু ভারতে উত্থিত হয়েছে সব এটা এটা ভারত থেকে শুরু হয়েছে কি জি হাসিনা তোমায় ভালোবাসি না এটা কলকাতার বাঙালি যারা ছিলেন তারা কিন্তু সেই স্লোগানটা শুরু এটা ঢাকায় এসেছে তো আমার যেটা প্রস্তাবনা হচ্ছে আমরা তো দক্ষিণ এশিয়ার সমস্যা সমাধানের একটা আঞ্চলিক সমাধানের কথা বলি যেটা হচ্ছে স্টেট টু স্টেট তাহলে পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাটা আছে এটা আমরা ইন্টার স্টেট পিপলের সমাধানের দিকে যাচ্ছি না কেন আমরা ভারতের যারা গণতন্ত্রমুখী আছে গণতন্ত্র কামিয়ে আছে বাংলাদেশ ভারতের যারা উদারমনা আছে লিবার তাদের সঙ্গে আমরা আমরা একটা যোগাযোগ করি এবং দুই দেশের যারা এরা যৌথভাবে একটা উদ্যোগ নেই রাষ্ট্রের যে শাসক গোষ্ঠীর যে এক ধরনের এই ধরনের চাপিয়ে দেওয়া রাজনীতি বা বাংলাদেশের ধরেন সীমান্ত হত্যা এই জিনিসগুলোর প্রতি যেন আমরা তাদেরকেও ইনক্লুড করতে পারি আমি আমি চাচ্ছি যে একটা বহুপক্ষীয় ডায়ালগ যদি আমরা ঢাকায় শুরু করতে পারি বা ভারতে যদি হয় আমরা নাগরিক সমাজ থেকে যদি ভারত নামক রাষ্ট্রের উপর একটা চাপ তৈরি করতে পারি উভয় দেশ থেকে যেটা বন্ধ করতে হবে আমার মনে সেটা স্যার যেটা যেটা বললেন বললেন এটা তো প্রত্যেকটা দেশের একটা নিজস্ব প্রতিরক্ষা নীতি থাকে এখন সেখানে আপনি সামরিক বাহিনী শক্তিশালী সামরিক বাহিনী থাকবে আপনার যেটা কিছু লোকজনদেরকে আপনি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিবেন নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি থাকে সেটা প্রতিরক্ষা নীতি কিন্তু আমি বলছি প্রতিরক্ষা নীতির পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় ডায়ালগ যদি আমরা শুরু করতে পারি দুই দেশের জনগণের মধ্যে এবং একটা জনমত গড়ে তুলতে পারি যে আমরা বাংলাদেশের ফেসিবাদ লড়াইয়ের ক্ষেত্রে করেছিলাম এরকম যদি একটা বিষয় শুরু করতে পারি তাহলে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমরা এটার এই এই সমস্যার সমাধানে মানে একটা যৌক্তিক সমাধান খুঁজে পাবো বলে আমি মনে করছি আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এখন এমন একটা পরিস্থিতিতে আমরা এসে উপনীত হয়েছি আমাদেরকে একটু সহনশীল আচরণ করতে হবে কোথায় কেউ যদি কোনো ধরনের কটুক্তি করেছেন বলে তথ্য শোনা যায় আর গুজব শোনা যায় সেই দিকে কান্না দিয়ে আমাদেরকে যেটা হবে আইনের আশ্রয় নিতে হবে কেউ যদি ধর্মীয় অবমাননা করেন বা কোনো কিছু করেন তাকে হামলা করা তার উপর তাকে পিটিএ মারা বা মবক্রেসির যে কথাটা বললেন কলিমুল্লাহ স্যার সেটা কখনো কখনোই গ্রহণযোগ্য হবে না আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা বিপ্লবের এমন একটা স্তরে আছি আমরা যদি সর্বোচ্চ পর্যায়ে সহনশীলতা প্রদর্শন করতে না পারি আমরা যদি উত্তেজিত হয়ে কোন আচরণ করি তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আপনার তৃতীয় পক্ষ তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ধরনের প্রচারণা এবং প্রপাগান্ডা এবং গুজবে কান দেয়া যাবে না আমাদেরকে শান্ত মাথায় চিন্তা ভাবনা করতে হবে এবং কোথাও যদি কোনো ধরনের সংকট তৈরি হয় সবাই মিলে উপস্থিত হয়ে সেই সংকট সমাধানে কাজ করতে হবে আর সর্বশেষ আমি আমি খুব বেশি দীর্ঘ কথা বলবো না আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আমাদের এই মুহূর্তে স্যার যেটা বললেন সরকারকে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যেন কিছুটা অগুছালো এটা আমার কাছে মনে হয়েছে বর্তমান সরকার দ্বারা সিদ্ধান্ত নিতে খুব এক ধরনের দীর্ঘ সূত্রিতার আহ যেটা ধরেন যে সরকারের পরিবর্তনের পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারপরে আপনার পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আহ উপাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক পদে পরিবর্তন হয়েছে মানে ওনারা পদত্যাগ করেছিলেন এটা কিন্তু খুব দ্রুততম সময়েই নিয়োগ দেওয়া উচিত ছিল এটা এমন জটিল কিছু না বা এমন কঠিন কোনো কাজ না আর তৃতীয়ত হচ্ছে এই প্রশাসনে কিন্তু আমরা একটা রিসাফল আশা করেছিলাম বড় ধরনের কারণ আমরা যে প্রশাসনটা লক্ষ্য করছি এটা কিন্তু বিগত সরকারের বসিয়ে দেয় একটা প্রশাসন এখন তাদের অনুগত প্রশাসন নিয়ে আপনি কতটা সফল হবেন এবং এটা একটা প্রশ্নের ইসে আমি মনে করি যে এটা একটা প্রশ্ন থেকে যায় খুব দ্রুত এখন আপনি হয়তোবা প্রশ্ন করতে পারেন যে এদেরকে আপনি রিসাফল করলে নতুন লোক কোথায় পাবে হ্যাঁ নতুন লোক হয়তোবা এমন আমরা বলি যে থার্ড টায়ার বা ফোর্থ টায়ার পর্যন্ত সরকার বিগত সরকার তাদের লোক বসিয়ে গিয়েছে কিন্তু তারপরেও আপনি যখন একটা লোককে প্রশাসনে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিবেন তারও কিন্তু কিছুটা গুছিয়ে নেয়ার সময় লাগে ধরেন একটা জেলার ডিসি এখন আপনি যখন ওনাকে আহ সচিবালয়ে নিয়ে যাবেন ওই জায়গায় গিয়ে তার অবস্থান সংহত করা তার কাজ বুঝে নেওয়া সবকিছু মিলে একটা প্রস্তুতির বিষয় থাকে এটা পাবলিক সিভিল সার্ভিসের একটা কমন প্র্যাকটিস যে আপনি এদেরকে একটু বদলি করবেন বা তাদেরকে অবস্থান থেকে একটু অন্য অবস্থানে নিয়ে যাবেন তাহলে কি একটা নতুন প্রশাসন আসে আমরা কিন্তু এই ধরনের কোন রদ বদল প্রশাসনে দেখিনি দুই একটা প্রশাসনে রদ বদল হয়েছে এবং খুব সময় নিয়ে যেমন আমি তো মনে করি যে এই সরকার ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদ আছে ধরেন পররাষ্ট্র সচিবের পদ ইমিডিয়েট চেঞ্জ করা উচিত ছিল আমি জানি না কেন সরকার এত সময় নিয়েছে বা আপনি দেখবেন যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল একজন পুলিশ কর্মকর্তা সাবেক মন্ত্রীকে বলছেন যে মরে একজনকে বাকিগুলো যায় না ওইখানে কিন্তু মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিব বসেছিলেন ছিলেন উপস্থিত ছিলেন উনি সেই ভিডিওটি দেখছিলেন এখন সেই স্বরাষ্ট্র সচিবের কি হয়েছে আমরা জানি না উনি কি চাকরিতে আছেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বদলি করা হয়েছে আমরা আমরা জানি না তাকে চার করা হয়েছে যতটুকু আমি চাকরি যুদ্ধ করা হয়ে থাকলে ভালো এখন কি তাকে কি আটক করা হয়েছে চাকুরি যুদ্ধ করে আপনি বিদায় করে দিলেন তাহলে তো হবে না উনি যেই ভিডিওটা দেখেছিলেন যে ভিডিওটা উনি দেখছেন এবং অনেকেই যারা সরাসরি ফোনের সাথে যুক্ত ছিল যতটুকু জানি যেসব দায়িত্বশীল মন্ত্রী এমপি দের কথা আমরা শুনেছি তারা কিন্তু দেশ থেকে অনেকে চলেও গেছে যতটুকু কিভাবে যেতে এখন এই সরকার যদি এদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেয় বা তাদেরকে আটক না করে যারা গণহত্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বা পরোক্ষ যুক্ত ছিলেন তাদেরকে তো আপনার আইনের আওতায় আনতে হবে তাদেরকে তো আপনি সেফ এক্সিট দিতে পারেন না এটা কিন্তু আপনার কোন ধরনের সমঝোতামূলক রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হয় নাই রক্তের উপর দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে শত শত মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি এই যে এই 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 বিপ্লবে যারা আহত হয়েছে হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছে রাষ্ট্রের উচিত ছিল জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা বাংলাদেশে যদি তাদের চিকিৎসা করা না যায় বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা এটা তো আমি মনে করি যে আমাদের সরকার কেন এত খেলা করে দেখা হচ্ছে এটা খুবই মানে দুঃখজনক খুবই দুঃখজনক আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারও কিন্তু রাজনৈতিক সরকারের মতো আমার কাছে মনে হচ্ছে যে আমরা বলতে পারেন যে মাত্র এক মাস গুলো এই সরকারকে সময় দিতে হবে আমরাও মনে করি অবশ্যই এই সরকারকে সময় দিতে হবে বাধা রাখতে হবে কিন্তু সাত থেকে দশ দিন এই দেশকে আপনার আপনাদের ভাষা যদি বলি স্বাধীন করেছেন তো একটা দেশ স্বাধীনতা করতে সাত দিন থেকে দশ দিন লাগে লাগাতে পারে এই দেশের জনগণ আর সেই জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় থেকে যদি যেসব জিনিস এক ঘন্টা করে জিনিস এক মাস সময় লাগান তাহলে তো অনেক বেশি রাইট আমি যেটা আমি শেষ করছি যে ধরেন এই এই যে উদ্যোগ গুলা কিন্তু সরকার নিতে পারে এটার জন্য যে খুব বেশি দীর্ঘসূত্রিতা বা ধরেন সময়ের প্রয়োজন আছে আমি মনে করি না আমরা সরকারকে সময় দিব কিন্তু এক মাসও কিন্তু কম সময় না। কাজগুলোর কথা বললাম এটার জন্য তো যে আপনার ছয় মাস এক বছর লাগে না আমার কেন যেন মনে হচ্ছে এই সরকারের রাজনৈতিক সরকারের মতো অতি কথনে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে কথায় কথায় বলে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে ভাই রাষ্ট্র সংস্কারটা একটা বিশাল কর্মযোগ্য এবং রাষ্ট্রের সংস্কার করতে হলে আপনাকে তৃণমূল থেকে করতে হবে আমাদের যে রাজনৈতিক চর্চা আমাদের যে রাজনৈতিক মানে কি বলবো যে যে আমরা এমন একটা অবস্থায় এসে উপনীত হয়েছি এটা পরিবর্তন করতে পারবেন না আপনার তৃণমূল থেকে আমাদের বাচ্চাদের থেকে আমাদের মাঠ পর্যায় থেকে আমাদের এই সমাজে সহনশীলতা আনতে হবে সহন আপনার যে সহমর্মিতা আনতে হবে রাজনৈতিক মারামারি এই চাঁদাবাজি লুটপাট বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে আপনি আইনের শাসন প্রয়োগ করেন লীগের শীর্ষ সন্ত্রাসীরা বা ধরেন বড় বড় মন্ত্রীরা পালিয়ে গিয়েছেন মাঠ পর্যায়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী অনেক সন্ত্রাসীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে তারা কিন্তু স্থানীয় মানুষকে হুমকি দিচ্ছে আমি আমি আমাকে গতকাল একজন খুদে বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ছেলে ওই লোককে হুমকি দিয়েছে যে তুমি তো বেশ ফালাফালি করছো আমরা তো আর কিছুদিন পরেই আসবো দেশে ফিরে তখন তোমাকে দেখে নিব এই যে একটা ধরেন আমরা সরকার পরিবর্তন হয়েছে কিছু লোকজনদেরকে আটক করা হচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু এর 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 প্রভাব বা প্রতিফলন আমরা খুবই কম দেখছি আমি মনে করি যে সরকার এই অগুছালো ভাব কাটিয়ে উঠবে সহসাই এই রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের জিকির না তুলে কিছু কাজ করে দেখাবে যে যেখানে মানুষ কিন্তু আপনার স্বস্তি পাবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে দ্রব্য কিন্তু আবার বেড়ে গিয়েছে বাজার কন্ট্রোল করতে হবে আপনার এই সরকারকে বাজার কন্ট্রোল করতে হবে সাধারণ যেভাবে বললেন প্রত্যেকটা সাধারণ মানুষ যারা বেশ প্রেমে সব সময় এগিয়ে এসেছে তাদেরকে কাজে লাগাতে হবে প্রত্যেকটা স্তরে কাজে লাগাতে হবে এটা সরকারকে করতে হবে কাজে লাগাতে হবে এবং আপনার ইমিডিয়েট কিছু সিদ্ধান্ত নিতে হবে সরকারকে যেমন বাজার মনিটরিং পদ্ধতিটা আধুনিক করতে হবে ধরেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়েছে এখন রাস্তায় রাস্তায় সবজি আনতে গেলে যারা চাঁদাবাজি করে তাদেরকে আটকাতে হবে তাদেরকে ধরতে হবে আপনার আমার কাছে মনে হচ্ছে এরা এরা কেমন যেন একটু ধরেন গা ছাড়া ভাব বা একটু রিল্যাক্স মনে হচ্ছে যে আচ্ছা কি হয় দেখছি এবং আমরা বিশাল এক তারা অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং চান্স পাবে এবং তারা সংবিধান সংশোধনের কথা বলেন বেশ বড় বড় কথা বলেন ওগুলা ভাই অনেক সময় সাপেক্ষ বিষয় বিশাল কর্মযোগ্য আমি আবার এই আলোচনা আমাদের এই আলোচনার সামনে থেকে এই সরকারের ভুল আমরা কথা বলছি আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকে আমাদের কথাগুলিকে আপনার বিশ্লেষণ করবেন এবং শেয়ার করে আমাদেরকে জানানো সুযোগ করে দিবেন ধন্যবাদ জানার জন্য আমি শেষ লাইনটা হচ্ছে যে সরকারের দ্রুত এমন কিছু কাজ করা উচিত উদ্যোগ নেওয়া উচিত যেটা সোসাইটিতে ইকোনমিতে ইমিডিয়েট এফেক্ট থাকবে মানুষ যেন সেটা থেকে উপকৃত হয় আপনি রাষ্ট্র সংস্কার করবেন রাষ্ট্রের পরিবর্তন আনবেন এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু স্বল্প কিছু কাজ এই শুদ্ধিবিজনে প্রথমে ওই শাহাবুদ্দিন চুপুকে উৎখাত করে তাকে বন্দি করে সে ইসলামী ব্যাংকে যে কাণ্ড করেছে এবং দুদকে যে কাণ্ড করেছে তার আওতায় তাকে বিচারাধীন করা উচিত গুজরাটের রায়ট মোদী এবং তার সাংঘাতরা গুজরাটে যে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে কিভাবে মেরেছে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে স্ট্যাবিং করে মেরেছে কোথাও কোথাও গুলিও করেছে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এমনকি কয়েক মাস আগে মণিপুর রাজ্যেও এই ঘটনা ঘটেছে একজনকে এরকম করে হত্যা করেছে আমি ওইটাকে খুব ভালো করে পড়েছি এবং ভারতীয় পড়েছি যে ইন্ডিয়ান যে নিউজ পেপার গুলো ইংরেজি এবং বাংলা এবং তাদের বিভিন্ন ই পড়েছি পড়ে আমি শুধু প্রথমেই বলতে চাই যে রাজনাথ সিং যে মিটিংটায় উনি বক্তৃতা দিয়েছেন সেটা কিন্তু পলিটিক্যাল রেটোরিক্সের এলাকা না এটা হলো জয়েন্ট চিফসের যেটাকে আমরা যুক্তরাষ্ট্রে বলি তার ডিফেন্স সার্ভিসের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওখানে প্রেজেন্ট ছিলেন ইট ওয়াজ এ ডিফেন্স প্রফেশনাল মিটিং এখানে উনি যে কথাটা বলেছেন এটা আমি খুব কঠোর ভাষায় আমি নিন্দা করছি এর দুটো জিনিস আমাকে দারুণ উত্তক্ত করেছে একটা হলো যে উনি রাশিয়া ইউক্রেন ওয়ার হামাজ প্যালেস্টাইন ওয়ার হামাজ ইসরায়েলি ওয়ার এবং এই দুটোর সঙ্গে উনি বাংলাদেশকে জড়িয়ে দিয়েছেন এটা একটা তার ধৃষ্টতা এবং উনি একজন খুব শিক্ষিত লোক আমি পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের যখন লেকচারার ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন উনি কিন্তু মির্জাপুর কলেজে ফিজিক্স এর লেকচারার ছিলেন এইভাবে একটা মানে লোক কিভাবে এই সমস্ত ফালতু কথা বলতে পারে আমার অবাক লাগছে এখানে আর একটা জিনিস যেটা বলছে সেটা আরো বেশি অবজেকশনব উনি বলেছেন যে তৎক্ষণাৎ মানে দ্যাট মিনস মানে মানে তৎক্ষণাৎ আমরা ধরে নেই যে উনি হয়তো করছেন এক অথবা এটা উনি মেন করেননি এটা হয়তো তার পলিটিক্যাল রেটোরিক্স প্রথমটা যদি সত্য হয় সে সেই জন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে যে জন্য আমি বিপ্লবী সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা অবিলম্বে বাংলাদেশের সমস্ত অ্যাডল্ট জনগণ যারা উপযুক্ত তাদের ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং এটা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সামরিক বাহিনীর জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান আপনাদেরকে আমি অনুরোধ করব ইমিডিয়েটলি আপনারা এটা একটা অতি এমার্জেন্সি ব্যাপার এবং হ্যাঁ ভারত আমাদেরকে আক্রমণ করতেও পারে নাও করতে পারে কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া উচিত যে কোনো যে কোনো একটা রাষ্ট্র চালাতে হলে সবচেয়ে ওয়ার্স চিন্তা করা উচিত আবার সবচেয়ে বেস্ট সিচুয়েশন চিন্তা করা উচিত এই রেঞ্জের ভেতরে প্রস্তুতি থাকতে হবে কাজেই আমি মনে করি যে এমার্জেন্সি ওয়েতে জরুরি অবস্থায় এই আমাদের সামরিক ট্রেনিং সমস্ত সিটিজেনকে যেটা ইসরায়েল এবং আরো অন্যান্য দেশ করে সেটা করা উচিত সবার যদি ট্রেনিং থাকে তাহলে যদি ভারত যদি কুবুদ্ধির আশরা করে এই ভারতীয় জনতা পার্টির লোকগুলো যারা রায়ট করতে খুব ওস্তাদ ওরা যদি এখানে আক্রমণ করে বসে তাহলে আমাদের যেন একটা ব্যাপার আমরা আমাদেরকে করতে পারি এবং ওখানে আমি ওনার ভাষায় বলবো রাজনাথ সিং আরেকটা কথা বলেছেন যে সবাইকে অ্যানালিসিস করা তাকিয়ে থাকা দেখা গবেষণা করা পরিস্থিতির অবস্থা তাহলে আমিও সমস্ত বাংলাদেশি যারা আমাদের জনগণ আছেন তাদেরকে আমি বলবো যে আমাদেরকেও ব্যবস্থা বুঝতে হবে যদি বাইচান্স ভারত আমাদেরকে আক্রমণ করার ধৃষ্টতা দেখায় তাহলে আমরা তো সম্মুখ যুদ্ধে অতটা ভালো করব না এটা একটা রিয়েলিটি কিন্তু আমরা তবুও রেসিস্ট করব কিন্তু আমাদের হবে গেরিলা ওয়ারফেয়ার আমরা গেরিলা ইয়ারফেয়ারে ওয়ারফেয়ারে হিন্টারল্যান্ড হিসেবে আমরা শুধু বেঙ্গল না বাংলাদেশ নয় আমরা অ্যাড করব সেভেন সিস্টার্স করিমগঞ্জ অব আসাম এবং আরো তিনটা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বর্ধমান চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এগুলো আমাদের সঙ্গে আমরা আমরা অ্যাড করব অ্যাজ এ হিন্টারল্যান্ড এবং তাতে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য আমরা তৈরি হব। এটা হলো ওয়ার্স্ট ওয়ার্স্ট আমার যেন মনে হয় যেটা নাও হতে পারে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে একটা দেশ হিসাবে আমাদের বেঁচে থাকার জন্য বিপ্লবী বিরোধী ছাত্র এবং জনতার কাছে আমার অনুরোধ রইল যে আমরা এটা কিন্তু চিন্তা করব। কারণ সব সময় আপনি যখন নেগোসিয়েট করেন যেমন ধরেন অবস্থান থেকে নেগোসিয়েট করি তাহলে এটা ভালো হয় এই যে গোবিন্দচন্দ্র প্রমাণিক একটা কথা বলেছেন আমি তাকে সাধুবাদ দিচ্ছি উনি বলেছেন যে আমাদেরকে তুচ্ছ তাছিল্য করে এই তুচ্ছ তাছিল্য করার যাতে কোনো অবকাশ না থাকে সেজন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং প্রত্যেকটা দেওয়া উচিত এবং আমি মনে করি যে বিপ্লবী সরকারের আরো একটা করা উচিত যে যেহেতু ভবিষ্যতে কি হতে পারে তার ব্যাপারে আমাদের মনে উদ্বেগ রয়েছে কাজেই আমার অনুরোধ ডক্টর মোহাম্মদ ইনুস আপনি অবিলম্বে একটা শুদ্ধি অভিযান চালা চালা একটা শুদ্ধি অভিযান খুব লার্জ স্কেলে এফেক্টিভলি এটা ইমিডিয়েটলি প্রয়োজন এই শুদ্ধি অভিযানে প্রথমে ওই শাহাবুদ্দিন চুপুকে উৎখাত করে তাকে বন্দি করে সে ইসলামী ব্যাংকে যে কাণ্ড করেছে এবং দুদকে যে কাণ্ড করেছে তার আওতায় তাকে বিচারাধীন করা উচিত আর আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি প্রেসিডেন্টের পদ নিয়ে নেন কারণ এটা একটা বিপ্লবী সরকার এখানে আমার মনে হয় এই যে টালবাহানা করা একটা মিডল গ্রাউন্ড করা এগুলো কিন্তু এখন আমাদের আর সময় নেই এটা জরুরি পরিস্থিতি এবং এই জরুরি পরিস্থিতিতে আমি আর একটা সাজেশন করব যেহেতু আমি লক্ষ্য করেছি যে এটা আমি যেটা রিপোর্ট ইন্ডিয়ান রিপোর্ট থেকে পেয়েছি উৎসব মন্ডল করে একটি ছেলে তাকে মারা হয়েছে মারা হয়েছে পুলিশ স্টেশনের প্রেমিসের কাছাকাছি কে বা ভিতরে আমি পুরো জিনিসটা আমার খেয়াল নেই ছেলেটির বয়স মাত্র আঠারো বছর এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর কোন সময় ঘটতে না পারে এজন্য এর সঙ্গে যারা জড়িত যারা এর আশেপাশে ছিল যদি পুলিশ নীরবে এটা দেখে থাকে ওই সমস্ত পুলিশদেরকে বিচারের আওতায় আনতে হবে স্বাভাবিক কোনো কিছুই ঘটছে না অস্বাভাবিক টাকায় আমি আরো একটা কথা খুন খুনই সেটা যেন অবশ্যই আমরা আমরা কোনোদিন মানবো না কিন্তু যারা এটা করেছে তারা কোথা দিয়ে শিখেছে এটা আমার প্রশ্ন এদের তো ট্রেনিং গ্রাউন্ড গুজরাটের রায়ট মোদি এবং তার সাংঘাতরা গুজরাটে যে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে কিভাবে মেরেছে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে স্টাবিং করে মেরেছে কোথাও কোথাও গুলিও করেছে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এমন কি কয়েক মাস আগে মণিপুর রাজ্যেও এই ঘটনা ঘটেছে একজনকে এরকম করে হত্যা করেছে এ থেকে বাংলাদেশের কুলাঙ্গাররা ট্রেনিং পাচ্ছে কারণ তাদের ট্রেনিং গ্রাউন্ড মানে মোদি ট্রেনিং ম্যান সে শিক্ষা দিচ্ছে যে কিভাবে হয় কিভাবে সংখ্যালঘুকে তাদেরকে ভূমিহীন করতে হয় এই ট্রেনিংগুলো মোদি এবং তার গভর্নমেন্ট আমি কিন্তু মোদীর কথাই বলছি শুধু আমি কিন্তু বলছি না তৃণমূল কংগ্রেস আমি কিন্তু বলছি না বামপন্থী এমনকি কংগ্রেসের ওই একজন পার্লামেন্টেরিয়ানকে বাদ দিলে কংগ্রেস ন্যাশনাল কংগ্রেসের অনেক লোক অনেক রিজনেবল এদেরকে আমি বলছি না আমি বলছি বর্তমানের মোদী সরকার রাজনাথ যার একজন ডিফেন্স এদের এদের কথা আমি বলছি হয় এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য আমার আর একটা সাজেশন অচিরে জরুরি অবস্থা ঘোষণা করে এমার্জেন্সি ঘোষণা করে কমপা মানে কতগুলো খুব কুইক রিক্রুটমেন্ট করে যেটাকে আমরা বলি মানে খুব শর্ট কোর্স করিয়ে রিক্রুট করে পুলিশের জন্য রিক্রুট করে ছাত্র জনতার অনেক লোক বেকার লক্ষ লক্ষ লোক বেকার এদের কাছ থেকে অবিলম্বে রিক্রুট করে পুলিশ সার্ভিসে নিয়ে না উচিত এবং এদেরকে ইন সার্ভিস ট্রেনিং দিতে হবে কন্টিনিউয়াস যেটাকে আমরা যুক্তরাষ্ট্রে বলি কন্টিনিউয়াস এডুকেশন এই কন্টিনিউয়াস এডুকেশনের মাধ্যমে এদেরকে ট্রেন করে পুলিশ সার্ভিসকে নিতে হবে এবং পুলিশের ভেতরে যে সমস্ত লোক গরিম করছে তাদের নিশ্চয়ই কোন দুর্বলতা রয়েছে তারা হয়তো হত্যা অংশ অংশগ্রহণ করেছিল এই বিপ্লবী ওরাই হয়তো মানে ক্রিমিনালের ভূমিকা পালন করেছিল ওদেরকে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ওরা যে আসছে না ওরা গরিমসি করছে এটা সাবস্টিটিউট ইমিডিয়েটলি পুলিশে রিক্রুট করে এবং অনেক লোক বেকার এবং এদেরকে ইজিলি রিক্রুট করা যাবে এবং দে উইল বি বেটার অফ কারণ তারা গোপালি হবে দে আর নট বি গোপালি কারণ অনেক পুলিশ আছে যাদের ঠিকানা ঠিকানা হলো তারা গোপালি কিন্তু তাদের ঠিকানা অন্যান্য জেলায় এই এই গ্রুপ যারা আছে ওরা হয়তো সেই ভয়ই আসছে না কারণ ওরা তো মিথ্যা বলে ঢুকেছে সেভাবেই তো প্রাক্তন গভ মানে আগের গভর্নমেন্ট এভাবে রিক্রুট করেছে কাজে এদের রিপ্লেস করার জন্য ইমিডিয়েটলি শর্ট ট্রেনিং এর মাধ্যমে পুলিশ রিক্রুট করে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া উচিত এবং ইন সার্ভিস ট্রেনিং হওয়া উচিত এগুলো খুবই এমার্জেন্সি এগুলোর জন্য কোনো গড়িমসি করা চলবে না বিপ্লবী সরকারের যে বিপ্লবী যে থাকতে হবে চেতনা থাকতে হবে যে এই জিনিসগুলোকে করতে হবে এবং এটা অতি জরুরি কারণ আমাদের চারিদিকে অশনি সংকেত রয়েছে এই অশনি সংকেতকে আমরা যদি খুব ভালোভাবে প্রতিহত না করি খুব ভালোভাবে যদি আমরা এর এই ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন না করি হ্যাঁ আমরা ভারতের সঙ্গে কোনো আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে নাই ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব করার ইচ্ছা ভারত আমাদের নেবার হ্যাঁ দুজনের হ্যাঁ আমরা তো এক সময় ব্রিটিশ ভারতে একই ছিলাম এমনকি আকবর দা গ্রেটের সময় আমরা একত্রে ছিলাম কিন্তু পয়েন্ট ইজ দ্যাট আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমাদের সোভরেন ক্ষমতা রয়েছে তোমারও রয়েছে কাজে সেভাবে যদি মিউচুয়াল মর্যাদা হয় আমাদের বাংলাদেশকে শুষ্ক সিজনে যদি মরুভূমি করার প্লান তাদের না থাকে এবং বর্ষার সিজনে বন্যা দিয়ে ডুবিয়ে মারার যদি প্ল্যানগুলোকে তারা স্থগিত করে আমাদের সঙ্গে এসে অনারেবলি বসে আসসালামু আলাইকুম প্রিয়াশক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন প্রিয়াশক এই যে বাংলাদেশের একটি পরিস্থিতি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ডিউনুস তিনি হাল ধরেছেন বাংলাদেশের এবং নোবেল বিজয়ী তাকে পেয়ে বাংলাদেশের অনেক মানুষই খুশি এবং বেশিরভাগ মানুষই খুশি তাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কেননা এই নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশে পরিবর্তন হয়েছে অনেকটাই সেই সাথে আমাদের পাশের দেশ এবং বন্ধু দেশ ভারতও কিন্তু আতঙ্কে রয়েছে এবং ডক্টর ইউনুসকে খুব একটা চাপ বা ডক্টর ইউনুসকে খুব একটা বলা চলে যে যেভাবে শেখ হাসিনাকে শাসন করতো ভারত ডক্টর ইউনুসকে কিন্তু শাসন করতে পারবে না উল্টো ডক্টর ইউনুসই তাদেরকে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রেসকেই একটি পরিস্থিতি আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে নির্বাচন হবে হয়তো আর কবে হবে এই বিষয়ে আবার ঘোষণা আসবে ডক্টর ইউনুসের পক্ষ থেকে এবং সকলেই চাচ্ছে যে ডক্টর ইউনুসি ক্ষমতায় আরও কিছুদিন থাক প্রেসক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম